হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং অনেক 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 ভালো আছো। রাধারানীর কৃপায় আর গোপাল সোনার আশীর্বাদে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সুন্দর দর্শন এবং গোবর্ধন পরিক্রমার ভিডিও। আজকে তোমাদেরকে বৃন্দাবন থেকে স্বাগত, প্রেম মন্দির থেকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। ব্রজধাম দর্শন করানো শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দিরে তোমাদেরকে প্রেম মন্দির দর্শন করাচ্ছি বন্ধুরা। এই দামোদর মাসে প্রেম মন্দির দর্শন করে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, রাধারানীকে দর্শন করে প্রেম লাভ করে জীবন ধন্য করুন। আর এই কার্তিক দামোদর মাসে প্রেমময়ী জীবনটাকে সার্থক করুন, প্রেমময়ী হয়ে উঠুন কার্তিক দামোদর মাসে প্রেম মন্দির দর্শন করে। আর প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি দেখিয়ে দিলাম আমাদের শ্যামসুন্দরকে, তারপরে দেখাচ্ছি আমাদের শ্রীমতী রাধারানীকে। তোমাদেরকে এক এক করে গোটা প্রেম মন্দিরের সব দর্শন করাবো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তারপরে 31 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা পায়ে হেঁটে করা হয়েছে বন্ধুরা, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে প্রেম মন্দির দর্শন করতে পারছ, তারপরে গিরি গোবর্ধন যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করব। নালে একটা ভিডিওতে এত যদি ঢেলে দিই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমাদের ভোলা বাবাকে দর্শন করো প্রেম মন্দিরে। তারপরে আমাদের ভোলা বাবার এখানে দেখো কত সুন্দর রঙ্গোলি বানানো হয়েছে বন্ধুরা। ভিডিওটা হচ্ছে কালী পূজার মানে দিওয়ালির দিনে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করে উঠতে পারিনি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা যদি বিন্দু মাত্রও ভালো লাগে তো লাইক করতে ভুলবে না একদম বন্ধুরা। তো চলো, তারপরে দেখো বৃন্দাবন থেকে চলে এসেছি রাধাকুণ্ডে, রাধাকুণ্ডে এসে তারপরে আমরা পরিক্রমা করছি গিরি গোবর্ধনের। তো তোমরাও সাথে সাথে পরিক্রমা করো মানসিকভাবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো রাধাকুণ্ড থেকে পরিক্রমা করে করতে করতে চলে এসেছি কুসুম সরোবরে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। 21 কিলোমিটার পরিক্রমা যারা যারা করেছে তারা তো জানোই, তো যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আবার অন্য ভিডিওতে সেই ভিডিও যেটুকু বাকি থাকবে সেটুকু দিয়ে দেবো বন্ধুরা, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা অনেকে কমেন্ট করছো বন্ধুরা যে বৃন্দাবনে জমি নিব, জমি নিব, জমি কিনবো, দিদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, মাতাজি তোমার সঙ্গে তোমার নাম্বারটা দাও। তো দেখো বন্ধুরা, এটা তো সোশ্যাল মিডিয়া, এর মধ্যে তো নাম্বার দেওয়া যায় না। তবে আমি জানি যারা আমার ভিডিও দেখে তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত, তো তার জন্যই আমার ভিডিও দেখে। তো তবুও বন্ধুরা নাম্বারটা আমি দিতে পারছি না, তোমরা চাইলে আমরা আমাকে ইনস্টাগ্রামে যায় ফলো করে তোমরা আমাকে সেখানে মেসেজ করতে পারো বন্ধুরা, সেখানে তোমাদের সঙ্গে রিপ্লাই আমি অবশ্যই দিব। আর বৃন্দাবনের জমি যারা নিতে যাচ্ছ তো হ্যাঁ অবশ্যই নাও জায়গা বন্ধুরা, অনেক জায়গা আছে। তবে এই মুহূর্তে যদি তোমরা নাও তাহলে এখনও অনেক কম দামে পেয়ে যাবে, কিন্তু পরবর্তীতে জমির দাম কিন্তু পুরো হাই হয়ে যাচ্ছে বন্ধুরা, প্রচণ্ড দাম বেড়ে যাচ্ছে, মাসে মাসে দাম বেড়ে যাচ্ছে, 2000 টাকা করে মাসে মাসে উপরে চলে যাচ্ছে জমির দাম এখানে রাধাকুণ্ডে। যেখানে নাও বৃন্দাবনে তা হাতি নিতে পারবে না বন্ধুরা, আর রাধাকুণ্ডে তাও বা নিতে পারবে, একটু কম সময়ের মধ্যে পেয়ে যাবে, কিন্তু বৃন্দাবনে অনেক দাম। আর বৃন্দাবনে নিতে গেলে হবেই না বন্ধুরা, যাদের আছে যাদেরকে রাধারানী কৃপা করেছে বৃন্দাবনে তাদের অবশ্যই হবে, কিন্তু বৃন্দাবনে একদম প্রপার যে বৃন্দাবনে যে পাবে সেটা কিন্তু পাবে না, একটু ভেতরের দিকে হয়ে যাবে। আর রাধাকুণ্ডে রাধাকুণ্ডে থাকলে বন্ধুরা এখানে সবসময় ভজন, সবসময় গিরি গোবর্ধনের পরিক্রমা করো, এখানকার পরিক্রমা করো, সব কিছু হয় মানে ভালোও লাগে। তো নিতে পারবে বন্ধুরা, একটু খোলা পরিবেশ আছে রাধাকুণ্ডে,
আর খুবই সুন্দর বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। আমাদের আমাদের বৃন্দাবন কার না ভালো লাগে বলো? বৃন্দাবন তো আমাদের এই দেশের না, বৃন্দাবন তো গোলকধাম, গোলকধাম থেকে এসেছে। বৃন্দাবনটা তো এখানে কেউ তৈরি করেনি, দিল্লি বোম্বে আমেরিকা এরকম তো দিল্লি মানে বৃন্দাবনটা কেউ বানায়নি, বৃন্দাবনটা তো স্বয়ং গোলক থেকে এসেছে। তা বলো গোলকধাম কার না ভালো লাগবে? তো তোমাদের কেমন লাগছে বলো? আর এই যে আমাদের গিরিরাজকে দর্শন করো, গিরিরাজের পরিক্রমা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি বড় করছি না ভিডিওটা। আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর যারা নিতে চাচ্ছ যারা তারা অবশ্যই নাও বন্ধুরা। আর ফোনের মধ্যে তো অতটা বলা যায় না, তো এখানে আসো, এসে জায়গা দেখো, পছন্দ মতো জায়গা নাও, অবশ্যই হবে রাধারানী কৃপা করলে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।